আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপনার সামনে প্রকাশ করার জন্য। তার ভিত্তিতে আপনার নিয়ে এসেছি বুয়েসেলের যে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আমি এর আগেও বলেছি যে এবছরটা বুয়েছিলে প্রচুর কর্মী নিয়েছে বিদেশে, এবং বুয়েছিলের মাধ্যমে অনেক অনেক সার্কুলার পড়েছে এবার, যেগুলো আমরা প্রতিটাই আপনার সামনে হাজির করার জন্য চেষ্টা করেছি। তো রিসেন্টলি বুয়েছিলের মাধ্যমে আরেকটি নতুন চাকরি সার্কুলার ছেড়েছে, সেটা হচ্ছে 4/4/2023। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রচুর লোক নেবে এবং অনেকগুলো পদ আছে এখানে। তো এক নম্বর পদের নাম হচ্ছে, এক নম্বর পদের নাম হচ্ছে প্রায় বেতন প্রায়টি সমান। তো এক নম্বর হচ্ছে হোম টিউটর, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এ লেভেল, ও লেভেল, টিচিং এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এক নম্বর পদ। লুক নিবে একজন, কাজের সময় সবগুলোতেই সমান, কমপক্ষে 40 থেকে 48 ঘন্টা প্রতি সপ্তাহে। বয়স হচ্ছে অনূর্ধ্ব সর্বোচ্চ 40 বছর, বয়স যারা তারাই আবেদন করতে পারবেন, এর বেশি হলে আবেদন করতে পারবেন না। তো এক নম্বর পোস্টের বেতন হচ্ছে 30,000 থেকে 40,000 ফিজিনিয়ান ডলার প্রতি বছর, বছরের হিসেব। আনুমানিক মাসিক বেতন টাকা হচ্ছে 1,55,000 থেকে 1,60,000 টাকা। এবং সবগুলো পদের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে। যদি অভিজ্ঞতা না থাকে তারপর আপনি আবেদন করতে পারবেন, যেতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা যদি থাকে আপনাদের অগ্রাধিকার প্রদান করা হবে। দুই নম্বর পদের নাম হচ্ছে .NET সফটওয়্যার ডেভেলপার, 5 জন। এটাও সবগুলোর ডিউটি 41 থেকে 48 ঘন্টা প্রতি সপ্তাহে কমপক্ষে। এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। এটার বেতন হচ্ছে, বাংলা টাকাটাই বলি, ফিজিয়ান ডলার বলা দরকার নেই, কারণ বাংলা টাকা অনেকে বুঝবেন, যে আনুমানিক মাসিক বেতন হচ্ছে 1,55,000 থেকে 1,60,000 টাকা। তিন নম্বর হচ্ছে পার্সোনাল ট্রেনার, ফিজিকো অ্যান্ড চিপস শেপ, 1 জন। এটা হচ্ছে মাসিক বেতন হচ্ছে 1,55,000 থেকে 1,60,000। চার নম্বর হচ্ছে আর্টিচেক, 2 জন। এটা হচ্ছে বেতন হচ্ছে 95,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। পাঁচ নম্বর হচ্ছে পেস্ট্রি বেকার, 3 জন। এটার হচ্ছে 60,000 থেকে 80,000 টাকা বেতন। ছয় নম্বর হচ্ছে রিটেল ফ্রিজার স্টক সুপারভাইজার, 2 জন নেবে, বেতন হচ্ছে 60,000 থেকে 80,000 টাকা মাসিক বেতন। সাত নম্বর হচ্ছে রিটেল মার্চেন্ডাইজিং সুপারভাইজার, 3 জন নেবে, বেতন হচ্ছে 60,000 থেকে 80,000 টাকা। আট নম্বর হচ্ছে রিটেল প্রডিউস সুপারভাইজার, 3 জন, মাসিক বেতন হচ্ছে 60,000 থেকে 80,000 টাকা। নয় নম্বর হচ্ছে হেভি ট্রাক অ্যান্ড ট্রেলর ড্রাইভার, এটার লোক নেবে 12 জন, বেতন হচ্ছে 65,000 থেকে 70,000 টাকা। দশ নম্বর হচ্ছে বাস ট্রাক ডিজেল ইঞ্জিন মেকানিক, নেবে 13 জন লোক নেবে, বেতন স্কেল হচ্ছে 65,000 থেকে 70,000 টাকা। 11 নম্বর হচ্ছে প্রাইভেট কার মেকানিক উইথ হাইব্রিড ভায়োলিন এক্সপিরিয়েন্স, 15 জন লোক নেবে, বেতন হচ্ছে 65,000 থেকে 70,000। 12 নম্বরে নেবে কার ডেন্টিং টেকনিশিয়ান অ্যান্ড স্প্রে প্রিন্টার, 13 জন লোক নেবে, বেতন হচ্ছে 65,000 থেকে 70,000 টাকা মাসিক বেতন। 13 নম্বর হচ্ছে কমার্শিয়াল রেফ্রিজারেটর টেকনিশিয়ান, 5 জন নেবে, বেতন হচ্ছে 65,000 থেকে 70,000, প্রায় সবগুলো বেতন সেম। 14 নম্বর হচ্ছে স্কিল ওয়াটার ট্যাঙ্ক মোল্ডিং মেশিন অপারেটর, 5 জন, বেতন হচ্ছে 55,000 থেকে 60,000 টাকা। 15 নম্বর হচ্ছে এসিএন রেফ্রিজারেটর টেকনিশিয়ান, 7 জন নেবে, 55,000 থেকে 60,000 টাকা। 16 নম্বর হচ্ছে বাস ট্রাক কার ইলেকট্রিশিয়ান, 6 জন, বেতন স্কেল হচ্ছে 55,000 থেকে 60,000 টাকা। 17 নম্বর হচ্ছে লিফ এলিভেটর এসকেলেটর জেনারেটর ইলেকট্রিশিয়ান, 6 জন, বেতন স্কেল হচ্ছে 55,000 থেকে 60,000 টাকা
18 নম্বর হচ্ছে বিল্ডিং মেইনটেনেন্স কনস্ট্রাকশন ফার্মার এটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে 5 জন নেবে 55 থেকে 60000 টাকা 19 নম্বর আছে স্কিল ফ্যাক্টরি মেকানিক অপারেটর 5 জন নেবে 55 থেকে 60000 টাকা মান্থলি বেতন 20 নম্বর আছে রেফ্রিজারেটর ফেব্রিকটর 4 জন বেতন স্কেল হচ্ছে 70 থেকে 75000 টাকা শেফ নেবে 7 জন 55 থেকে 60000 টাকা এবং সর্বশেষ হচ্ছে সুট শেফ নেবে 3 জন 75 থেকে 80000 টাকা তো এখানে ঠিকানা দেওয়া আছে প্রবাসী কল্যাণ ব্যাংক পঞ্চম তলা আর এখানে যে চাকরির যে শর্তাবলীতে দেওয়া আছে চাকরি চুক্তি হচ্ছে 2 বছর তবে নবায়ন করতে পারবেন আপনারা প্রতি সপ্তাহে ডিউটি হচ্ছে 40 থেকে 48 ঘন্টা প্রয়োজনীয় আসবাবপত্র থাকা খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে যে কোম্পানি আপনাদের নিয়োগ দিবে সে কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে চাকরিতে যোগদানে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে সম্ভাব্য বিমান ভাড়া হচ্ছে 2,20,000 থেকে 2,50,000 টাকা হতে পারে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে অন্যান্য শর্তাবলী ফিজির সময় অনুযায়ী প্রযোজ্য হবে এখন অন্যান্য তথ্যাবলীর ভিতরে দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের ভুয়েছিলেন নির্ধারিত সার্বিক চার্জ হচ্ছে 41,760 টাকা অথবা 53,360 টাকা ফিজি ইমিগ্রেশন ফি ভিসা ভেরিফিকেশন ফি ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাবদ 25,000 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি ছবি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য ভুয়েছিলেন প্রদত্ত লিঙ্কে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন তবে হ্যাঁ বলে রাখি যে আবেদন করা মানে এই নয় যে আপনি যেতে পারবেন আবেদনটা হচ্ছে আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন মানে আপনি যে পরীক্ষা দেবেন বা ইন্টারভিউ দেবেন সেই রেজিস্ট্রেশনের জন্য মূলত এই ফর্মটা তারা দিয়েছে ডক ফাইলে আমি এই ডক ফাইলের ফর্মটা আপনাদের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন মানে রেজিস্ট্রেশন করে নেবেন পরে আপনাদের ডাকা হলে আপনারা কোন পোস্টে আবেদন করবেন সব সেখানে পেয়ে যাবেন আবেদন করার পরে আপনাদের ডাকা হবে আপনারা সেখান ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরি মূলত ই করবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে বইয়েছিলে মাধ্যমে ফিজিতে নিয়োগ এটা কয়েকবার দিয়েছে বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে তো এর আগে বাংলা টাকা বেতনটা দেওয়া ছিল না এবার বাংলা টাকার বেতনটা দেওয়া আছে যে মাসিক বেতন আনুমানিক বেতন তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে না আশা রাখি তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আর এখানে যে পদগুলো আছে কোনো পদের জন্য আপনারা বুঝতে অসুবিধা কোন পদের কী কাজ সেক্ষেত্রে আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো পরবর্তীতে সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আসার আগে পরবর্তীতে এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ